আপনি যখন আম্পায়ার দিয়ে যখন ম্যাচ হারানো জিতানো করছেন, তখন কিন্তু কোচেরও কোনো ভূমিকা নেই, খেলোয়াড় ভালো মূল্যায়নও করতে পারছেন না, কে ভালো খেলোয়াড় কে খারাপ খেলোয়াড় মূল্যায়ন করতে পারছেন না। অনেক বড় টিম আছে যে টিমে 400, 500, 700 রান করছেন, তো দেখা গেলো যে আম্পায়ার ওখানে আউট দিচ্ছে না, লেগ বিভার হচ্ছে, কিন্তু দেখা গেলো সেকেন্ড টাইম 400, 70, 80 রান করছে। হ্যাঁ, কিছুটা অবশ্যই কথা হয়েছে যে সম্ভাব্য যে এরকম ব্যাপার কাজ করবার জন্য, তো আমি আমার পক্ষ থেকে বলেছি যে যদি সুযোগ হয় অবশ্যই কাজ করব, বিকজ দেশের জন্য কাজ করার তো খুবই আনন্দের ব্যাপার, বিকজ যে ধরনের এক্সপিরিয়েন্স আছে আশা করি একদম মন উজাড় করে চেষ্টা করব কাজ করার। ক্রিকেটকে সত্যি যদি আসলে উপরে নিয়ে যেতে হয় তাহলে আপনাকে কিন্তু একটা আগে প্রথমে সুন্দর একটা ডিজাইন করা দরকার যে কীভাবে করলে আমার একদম জেলা পর্যায়ে পর্যন্ত যে একদম পৌঁছাতে পারবো, এবং সবাই যেন স্টেক হোল্ডার যারা আছে ডিস্ট্রিক্ট ডিভিশন সবাই যেন ওন করে যে আমরা ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য কাজ করছি এবং রাইট পিপলদেরকে ওখানে নিয়ে আসা। যদি সুযোগ থাকে আমি অবশ্যই এই কাজগুলোর সাথে কথা বলার চেষ্টা করব। আমার আমার মনে হয় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ক্রিকেট কালচারটা নষ্ট করা। দেন এই চেয়ারে পিছনে যে ডিরেক্টরের চেয়ারে কারা বসেছেন আমাদের আমাদের খেলোয়াড়দের কাছে অত ইম্পর্টেন্ট না, কে প্রেসিডেন্ট হচ্ছেন অত ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিকেটের যে কালচারটা সেইটা খুবই ইম্পর্টেন্ট ছিল, যে আপনি যখন আম্পায়ার দিয়ে যখন ম্যাচ হারানো জিতানো করছেন তখন কিন্তু কোচেরও কোনো ভূমিকা নেই, খেলোয়াড় ভালো মূল্যায়নও করতে পারছেন না, কে ভালো খেলোয়াড় কে খারাপ খেলোয়াড় মূল্যায়ন করতে পারছেন না। অনেক বড় টিম আছে যে টিমে 400, 500, 700 রান করছেন, তো দেখা গেলো যে আম্পায়ার ওখানে আউট দিচ্ছেন না, লেগ বিভার হচ্ছে, কিন্তু দেখা গেলো সেকেন্ড টাইম 400, 70, 80 রান করছে, 500, 600 রান করছেন। দেখা গেলো যে আপনি ইন্টারন্যাশনাল যখন খেলতেছেন তখন দেখা গেলো যে ওই পরীক্ষায় যে আম্পায়ার এক চান্সে আউট দিয়ে যাচ্ছে। এই যে ধরেন আমি খারাপ যে করা হয়েছে কালচারটাকে এটাকে এখান থেকে উদ্ধার করতে হবে। এবং আরেকটা হচ্ছে যে আপনার কোম্পানির আন্ডারে আপনার সময় অলিখিতভাবে আমরা জানি যে একটা বা দুটো কোম্পানির আন্ডারে সমস্ত টিমগুলো আছে, তারা হয়তো কিছু টাকা ফাইন্যান্সিয়াল টাকা কিছু দিয়ে হয়তো দেওয়া হলো যে কাউন্সিলারশিপ নিয়ে তারা শুধুমাত্র এই চেয়ারটা নেওয়ার জন্য তারা ওই পোস্টগুলো নেওয়ার জন্য করেছে, ফলে টিমের প্লেয়ারগুলো সাফার হতো, মানে টিম বানাতে হচ্ছে, টিম বানাই দিত প্রজেক্ট প্রোফাইলের মতো, টিমগুলো 15টা 15টা করে টিম বানাই দিত, এটা এই টিমে এই প্লেয়ার খেলবে, এই টিমে এই প্লেয়ার খেলবে, এই টিমে এই প্লেয়ার খেলবে, কোচগুলো এইভাবে সেট করে দিত, কোচের কোনো মেধা ইউজ হতো না। যে একটা থাকে না যে লিগ হওয়ার আগে 1 মাস আগে 2 মাস আগে 6 মাস আগে কোচকে নিয়োগ করতে একটা ক্লাব, যে সে তার মতো করে বাছাই করে বিভিন্ন লিগ থেকে প্লেয়ারগুলো সিলেক্ট করবে, তো প্রত্যেকটা জায়গায় আমার কাছে মনে হয় যে মিস ইউজ করা হয়েছে। তো এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে সুন্দর একটা পলিসি মেক করতে পারলে খুবই সম্ভব যে বাংলাদেশের ক্রিকেটে সবাই পাগল, ক্রিকেট পাগল, তো যেটা এই দেশে সম্ভব খুব তাতে সেটা হয়তো অন্য দেশে সম্ভব হতো না। আমার মনে হয় যে আম্পায়ারিংটাকে ডেভেলপ করতে হবে, সিন্ডিকেটটাকে ভাঙা দরকার, ক্লাব থেকে যে চ্যালেঞ্জিং জায়গা নিয়ে আসবে। আমরা যেমন আজ থেকে 15-20 বছর আগে 30 বছর আগে খেলেছি, আবহানি মোহামেডানের চেহারা দেখতে পারতো না, মোহামেডান আবহানি চেহারা দেখতে পারতো না, এখন হয়ে গেছে আবহানি মোহামেডান একসাথে এক টেবিলে বসে থেকে নাস্তা করছে, খেলছে, গল্প করছে, তো খেলার মাঠের জায়গাটা হবে এরকম, কিন্তু মাঠের বাইরে বন্ধুত্ব থাকবে। কিন্তু আপনি ধরেন আগে থেকে সেট হয়ে থাকছেন যে আমি এই প্লেয়ার আমি নিবো, আপনি এই প্লেয়ার নেবেন না, তাহলে এটা কী করে হয়? তো এই জিনিসগুলো প্রত্যেকটা শুধু আবহানি মনে মনে না, প্রত্যেকটা ক্লাবের মধ্যে এই জিনিসটা তৈরি হয়ে গেছিলো, যার জন্য খেলার মধ্যে ওই বলবো যে ওই স্পিডটা ছিল না, ক্রিকেটের যে স্পিডটা বলে সেই স্পিডটা ছিল না, এবং তার জন্য প্লেয়াররা নিজেদেরকে ওইভাবে ডেভেলপ করতে পারে। আজকে যদি দেখেন যে আজ থেকে 15-20 বছর আগের কথা যদি বলি, মাশরাফি, সাকিব, তামিমেরা কিন্তু টাফ ক্রিকেট খেলে এসছে, এরা টাফ ক্রিকেট খেলে এসছে বলে ওরা এখনও ফাইটার হিসেবে মাঠে ক্রিকেট খেলে বা খেলে আসছে। তার পরবর্তী সময় এখন প্লেয়াররা কিন্তু আমি বলবো ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু তারা ওই রকম টাফ ক্রিকেট খেলতে পারে না বলে তাদের জন্য খুব টাফ হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা। তো এই জন্য আমার মনে হয় যে নিচের জায়গাটা আমাদের মনে হয় যে আমাদের যে প্রিমিয়ার লিগ বলেন, NCL, BCL প্রত্যেকটা জায়গাতে আরও টাফ ক্রিকেট করাতে হবে, তাহলে কিন্তু আমাদের মেন মঞ্চে যে ভালো পারফরমেন্স হবে। আর এখন যে অবস্থায় আছে আমার মনে হয় এটাকে একটু বেটার পারফর্ম করা যায় না, বাংলাদেশ টিমটা এখন যে অবস্থায় আছে রাতারাতি তো আপনি একদম একদম ইন্ডিয়া টিম হয়ে যাবে না বা ইন্ডিয়ান বিরাট কোহলি, রোহিত শর্মা হয়ে যাবে না। যতটুকু ডেভেলপ করা যায় ডেভেলপ করে সামনে অপোনেন্ট টিমগুলোর সাথে যেন ভালো ফাইট করতে পারি, ভালো খেলতে পারি, জিততে পারি, সাথে সাথে আপনাকে এই লং টার্ম প্ল্যানে যেতে হবে যে নিচের দিকে আমার এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে।